হাই ভিউয়ার্স, লেটস টক অ্যাবাউট চ্যানেল। তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ডেলিভারির পরে মায়েদের পিরিয়ডস হওয়া নিয়ে বেশ কিছু কথা। ডেলিভারির পরে মায়েদের পিরিয়ডস কবে থেকে আবার স্টার্ট হয়, ডেলিভারির পরে যে সময়টা মায়েদের পিরিয়ডস হয় না, স্টপ থাকে, সেই টাইমেও কি প্রেগনেন্ট হওয়ার চান্স থাকে, ডেলিভারির পরে কোন ব্লিডিংটা স্বাভাবিক, কোন ব্লিডিংটা স্বাভাবিক নয়, ইত্যাদি সম্পর্কে বেশ কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা তোমরা অবশ্যই পুরোটা দেখো, এর থেকে তোমাদের একটা হেল্প হতে পারে। তো চলো ভিডিও স্টার্ট করো। তো প্রথমেই বলি, দেখো আমাদের যে বিভিন্ন রকমের ঘটনাগুলো আছে, যেমন ধরো আমাদের পিরিয়ডস হওয়া, আমরা যে প্রেগনেন্ট হই, ডেলিভারির পরে আমাদের যে ব্রেস্ট মিল্ক তৈরি হয়, এই সমস্ত ঘটনাগুলো না অনেক অংশে বিভিন্ন রকমের হরমোন দ্বারা নিয়ন্ত্রণ হয়ে থাকে। এবার হয় কি, যখন আমরা প্রেগনেন্ট হই, প্রেগনেন্সির প্রথম দিক থেকে কি হয়, আমাদের যে ইউটেরাস বা জরায়ু আছে, অর্থাৎ যার মধ্যে বেবি আস্তে আস্তে বেড়ে ওঠে, সেই ইউটেরাস বা জরায়ু আস্তে আস্তে নিজেকে তৈরি করতে থাকে বেবিকে ধারণ করার জন্য। এই কারণের জন্য কিন্তু আমাদের ওই প্রেগনেন্সি চলাকালীন পিরিয়ডসটা বন্ধ থাকে। এবার দেখো, ডেলিভারি হওয়ার পর থেকে কি হয়, আমাদের মায়েদের দেহ থেকে কিছু পরিমাণে ব্লাড বেরোতে শুরু করে, ক্লট, ব্লাডের ব্লাডটাও ক্লট হিসেবে বেরোতে শুরু করে। তো ডেলিভারির পরে ব্লিডিং হওয়াটা কিন্তু মায়েদের ক্ষেত্রে একদমই নর্মাল ব্যাপার। প্রথম দিকে ডেলিভারি হওয়ার পরপর প্রথম দিকেই ব্লিডিংটা একটু বেশি মাত্রায় হেভি ফ্লো হয়, এবং আস্তে আস্তে যত দিন যায় এই ফ্লোটা বা ব্লিডিংটা কমতে থাকে, এবং কমতে কমতে একসময় স্টপ হয়ে যায়। কারোর ক্ষেত্রে এই প্রসেসটা প্রায় এক সপ্তাহ মতন চলে, কারোর ক্ষেত্রে 4-5 দিনে কমপ্লিট হয়ে যায়, কারোর ক্ষেত্রে 10-12 দিনও লেগে যেতে পারে। আমার ক্ষেত্রে যেমন 10-12 দিন লেগেছিল এই ব্লিডিং প্রসেসটা কমপ্লিট হতে। আমরা প্রত্যেকেই কী হয়, যখন দেখি ডেলিভারির পরে এরকম ব্লিডিং হচ্ছে, আমরা মনে করি যে বুঝি পিরিয়ড স্টার্ট হয়ে গেছে, বাট অ্যাকচুয়ালি ডেলিভারির পরে যে ব্লিডিংটা হয় সেটা কিন্তু পিরিয়ডস নয়। অ্যাকচুয়ালি এত দিন ধরে বেবি আমাদের ইউটেরাসের মধ্যে বড় হয়েছে, এরপর বেবি যখন হয়ে গেল, তারপর ওই ইউটেরাসে যাবতীয় যা যা ব্লাড ছিল বা যা যা অন্যান্য উপাদান ছিল, সেগুলোই কিন্তু ডেলিভারির পরে এরকম ব্লিডিং আকারে বেরিয়ে যায়। এবার হয় কি, ডেলিভারির পরে পরে ব্লিডিংটা খুব বেশি মাত্রায় হয়, এবং যত দিন যায় আস্তে আস্তে ব্লিডিংটা পরিমাণ কমতে থাকে। কিন্তু যদি এরকম হয় যে ব্লিডিং যেমনভাবে প্রথম দিকে হচ্ছিলো সেরকমভাবেই হয়ে চলেছে, এবং মা খুব উইক হয়ে পড়ছে, তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডক্টরের সাথে যোগাযোগ করা উচিত। কারণ এক তো ডেলিভারির ধকল, তারপরে যদি মায়ের দেহ থেকে এতটা পরিমাণে বেশি বেশি পরিমাণে ব্লাড বেরোতে শুরু করে দেয়, তো মা দুর্বল হয়ে পড়বে, বেবিকে অ্যাটেনশন দিতে পারবে না, বেবি ব্রেস্ট মিল্ক পাবে না। তো এই সমস্ত কারণগুলোর জন্য যদি দেখা যায় ডেলিভারির বেশ কিছুদিন পরেও মায়ের হেভি ব্লিডিং হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডক্টরের সাথে যোগাযোগ করা উচিত। তো এই হলো ডেলিভারির পরে মায়েদের যে ব্লিডিং হয় তার কথা। এরপর বলি ডেলিভারির পরে কবে থেকে মায়েদের স্বাভাবিক পিরিয়ড স্টার্ট হবে। দেখো, যেদিন ডেলিভারি হলো বা ডেলিভারির পর পরে কিন্তু কেউই বলতে পারে না যে সেই মায়ের পিরিয়ডস কবে থেকে স্টার্ট হবে। এটা কিছু কিছু ঘটনার উপরে ডিপেন্ড করে, সেই ব্যাপারটাই তোমাদের সাথে এখন ক্লিয়ার করছি। দেখো, হয় কি, যখন আমরা বেবির জন্ম দিই তখন তার পরপরে কী হয়, আমরা বেবিদেরকে ব্রেস্ট মিল্ক খাওয়ানো শুরু করে দিই। এবার তোমাদেরকে এর আগে অনেক ভিডিওতে আমি বলেছি যে যখন আমরা বেবিদেরকে ব্রেস্ট মিল্ক খাওয়াচ্ছি, এই ব্রেস্ট মিল্কটা কিন্তু তৈরি হয় প্রোল্যাকটিন নামে একটা হরমোনের জন্য। এবার আমাদের দেহে প্রোল্যাকটিন হরমোনের মাত্রা যদি বেশ ভালোভাবে থাকে, তাহলে কিন্তু পিরিয়ডসটা তখন স্টপ থাকে, তখন কিন্তু পিরিয়ডস হয় না, সেটা পিরিয়ডসটাকে আটকে রাখে। অর্থাৎ যখন আমরা বেবিদেরকে ব্রেস্ট মিল্ক খাওয়াবো, বেবি প্রচুর পরিমাণে ব্রেস্ট মিল্ক খেতে থাকবে, আমাদের বডিও বুঝতে পারবে যে ব্রেস্ট মিল্কের ডিম্যান্ড আছে, বডি তখন কি হবে, প্রোল্যাকটিন হরমোন তৈরি করবে, এবং সেই প্রোল্যাকটিন হরমোন আরও ব্রেস্ট মিল্ক তৈরি করবে, ফলে বেবি ভালোভাবে ব্রেস্ট মিল্ক খাবে এবং আমাদের বডি বুঝতে থাকবে ব্রেস্ট মিল্কের ডিম্যান্ড আছে। এইভাবে এই ঘটনাটা একটা চক্রাকারে ঘটতে থাকে। অর্থাৎ যে মা তার বেবিকে প্রচুর পরিমাণে ব্রেস্ট মিল্ক খাওয়াচ্ছে, তার বেবি খুব ভালোভাবে ব্রেস্ট মিল্ক খাচ্ছে, ব্রেস্ট ফিড করছে, সেই মায়ের দেহে কিন্তু প্রোল্যাকটিন হরমোনও খুব ভালোভাবে তৈরি হচ্ছে, সেই মায়ের পিরিয়ডস হওয়াটা আটকে থাকবে। অর্থাৎ যতদিন পর্যন্ত একটি বেবি ভালোভাবে ব্রেস্ট ফিড করে যাবে, সেই মায়ের কিন্তু ততদিন পর্যন্ত পিরিয়ড স্টার্ট হবে না। এটা পুরোপুরি নির্ভর করছে কোন মা কেমনভাবে তার বেবিকে কতটা পরিমাণে ব্রেস্ট মিল্ক খাওয়াতে পারছে তার উপরে। ওকে, যদি এরকম হয়ে থাকে যে কোন একটি মা 3 মাস ভালোভাবে বেবিকে ব্রেস্ট ফিড করালো, তার 3 মাস কিন্তু পিরিয়ডস হলো না, যখনই দেখা যাবে তার ব্রেস্ট মিল্ক হওয়া, উৎপাদন হওয়া কমে যাচ্ছে, সে বেবিকে ভালোভাবে ব্রেস্ট ফিড করাতে পারছে না, সে হয়তো ফর্মুলা মিল্ক খাওয়াচ্ছে, এর ফলে কী হবে, তার দেহে প্রোল্যাকটিন হরমোনের মাত্রাটাও আস্তে আস্তে কমতে থাকবে, যার ফলে
সেই মায়ের কিন্তু পিরিয়ডসটা আগে আগে স্টার্ট হয়ে যাবে। যদি এরকম হয় কোনো মা ছ মাস ধরে বাচ্চাকে ভালোভাবে ব্রেস্ট মিল্ক খাইয়েছে বা খাওয়াচ্ছে, তার ফলে কি হচ্ছে, তার দেহে কিন্তু প্রোল্যাকটিন হরমোনের মাত্রা খুব ভালোভাবে আছে, ফলে সেই মার ওই যে বেবিকে ছ মাস ধরে ভালোভাবে ব্রেস্ট ফিড করাচ্ছে তার কিন্তু তখন পিরিয়ডস হবে না। যখনই সেই মা মনে করবে ছ মাসের পর থেকে আর বেবিকে নানা কারণে আর ব্রেস্ট ফিড করাবে না, তখনই কী হবে, সেই মায়ের দেহে আস্তে আস্তে প্রোল্যাকটিন হরমোনের মাত্রাটা কমতে থাকবে এবং সেই মায়ের পিরিয়ডস হওয়ার সম্ভাবনাটাও বা পিরিয়ডস হওয়ার দিনটাও এগিয়ে আসবে বা পিরিয়ড স্টার্ট হয়ে যাবে। যে সকল মায়েরা ডেলিভারির পর থেকে টানা বেবিদেরকে প্রায় এক বছর বয়স হওয়া পর্যন্ত ব্রেস্ট মিল্ক খাইয়ে যাচ্ছে, তাদের পিরিয়ডস কিন্তু ডেলিভারির পরে প্রায় এক বছর পর গিয়ে শুরু হয়। তবে যদি এরকম দেখা যায় যে এক বছর হয়ে গেছে, ডেলিভারির পর এক বছর কেটে গেছে আর বেশিভাবে ব্রেস্ট মিল্ক খাওয়ানো হচ্ছে না, তারপরেও পিরিয়ড স্টার্ট হয়নি, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডক্টরের সাথে যোগাযোগ করা উচিত। এবার বলি ডেলিভারির পরে যে পিরিয়ডসটা হয় বা ডেলিভারির পরে যে পিরিয়ডস হওয়া স্টার্ট হয়ে গেল সেই পিরিয়ডসের ধরনটা কেমন হয়ে থাকে। দেখো, যেহেতু এগুলো সবই হরমোনাল ব্যাপার, এবার মা হওয়ার সময় আমাদের মধ্যে অনেক হরমোনাল চেঞ্জেস আসে, তার ফলে কী হয়, ডেলিভারির পরে যখন পিরিয়ডস স্টার্ট হবে পিরিয়ডসের ধরনটাও কিন্তু চেঞ্জ হতে পারে। অনেক সময় এমন হয়ে থাকে যে প্রেগনেন্সির আগে হয়তো কোনো মহিলার খুব হেভি ফ্লো হতো, খুব ভারী ব্লিডিং হতো পিরিয়ডসের সময়, ডেলিভারির পরে যখন পিরিয়ডস স্টার্ট হলো সেই পিরিয়ডসের ধরন কিন্তু চেঞ্জ হয়ে গেল, হয়তো খুব হালকা খুব নর্মাল ফ্লো হতে শুরু করলো। এমনও হতে পারে যে প্রেগনেন্সির আগে যে পিরিয়ডসটা হতো সেটা একদম নর্মাল ফ্লো হতো, ডেলিভারির পরে দেখা গেল সেই ফ্লোটা খুব হেভি ফ্লো হতে শুরু করলো। অনেক সময় এমনও হয় যে প্রেগনেন্সির আগে কোনো মায়ের হয়তো পিরিয়ডস ইরেগুলার হতো, ডেলিভারির পরে দেখা যাচ্ছে তার পিরিয়ডস একদম রেগুলারভাবে হওয়া শুরু করলো। তো এরকম নানা রকম চেঞ্জেস কিন্তু পিরিয়ডসের মধ্যে আসতে পারে ডেলিভারির পরে। তবে কোনো এরকম চেঞ্জ যেটা ডেলিভারির পরে মায়ের মনে হচ্ছে যে তার মধ্যে দেখা দিয়েছে এবং সেটা মাকে কষ্ট দিচ্ছে, তাহলে সেটা কিন্তু অবশ্যই ডক্টরকে জানানো উচিত। এরপর বলি ডেলিভারির পরে যখন পিরিয়ড স্টার্ট হয়নি মায়ের, সেই সময় কি আবার প্রেগনেন্ট হওয়ার চান্স থাকে? বা যে সমস্ত মায়েরা বেবিদেরকে ভালোভাবে ব্রেস্টফিড করিয়ে যাচ্ছে, হয়তো টানা ছ মাস ব্রেস্টফিড করাচ্ছে, হয়তো আট দশ মাস ব্রেস্টফিড করিয়ে যাচ্ছে এবং তার পিরিয়ডসও স্টার্ট হয়নি, এইরকম একটা টাইমে কিও সেই মায়ের আবার প্রেগনেন্ট হয়ে যাওয়ার চান্স আছে? তো সেক্ষেত্রে উত্তরটা হলো হ্যাঁ, এই সময়তেও যেই সময় পিরিয়ড স্টার্ট হয়নি ডেলিভারির পরে সেই সময়তেও কিন্তু আবার প্রেগনেন্ট হওয়ার চান্স থাকে। যার জন্য কি হয়, ডেলিভারির পরে যখন একটা আমাদের চেক আপ থাকে সেই চেক আপে কিন্তু ডক্টররা বলে দিয়ে থাকেন যে ডেলিভারির পর থেকে প্রথম ছটা সপ্তাহ কিন্তু কোনো রকম ইন্টারকোর্স করতে নেই, সেটা মায়ের শরীরের পক্ষে ক্ষতিকর, এবং এই ছ সপ্তাহের পরে যখন সেই মা তার স্বামীর সাথে ইন্টারকোর্স করবেন সেই সময়ের জন্য কিন্তু ডক্টররা কন্ট্রাসেপটিভ পিল বা গর্ভনিরোধক বড়ি দিয়ে থাকেন, যাতে ওই টাইমটাতে পিরিয়ডস না চললেও মায়ের প্রেগনেন্ট হয়ে যাওয়ার চান্সটা থাকে না। তা না হলে কিন্তু ডেলিভারির পরে পিরিয়ডস না হলেও সেই সময় প্রেগনেন্ট হওয়ার চান্স থাকে বলে সেই সময় ডক্টরের সাথে কথা বলে একটা কন্ট্রাসেপটিভ পিল নিয়ে নেওয়া উচিত। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা, আর আমাদের চ্যানেলের সঙ্গে অ্যাটাচ থেকো। থ্যাংক ইউ।